বিনোদনের তাজা খবরে স্বাগত। শবনম বুবলি ও অপু বিশ্বাসের দ্বন্দ্ব আবারও চরমে। চিত্রনায়িকা শবনম বুবলি শুক্রবার সন্ধ্যায় হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন, যে পোস্টে কাউকে সরাসরি অভিযুক্ত না করলেও ইঙ্গিতে এই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে বেফাঁস মন্তব্য করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানালেন তিনি। বুবলি তার ফেসবুক পোস্টে শুরুতেই লিখেছেন, আমি একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, কারণ নোংরা ব্যক্তি স্বার্থ ঊর্ধ্বে আমাকে নিয়ে বা আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কোনো বেফাঁস মন্তব্য করলে বা কোনো ইঙ্গিতপূর্ণ কথা বললে বা চেষ্টা করলে তার বা তাদের বিরুদ্ধে আমি দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব, কারণ আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। বুবলি তার পোস্টে আরও লেখেন, কিছুদিন পর পর যে ব্যক্তি এসব নোংরা খেলা শুরু করে বা যাদের দিয়ে করায় তাদের সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া, পত্রিকা এবং ইউটিউবে রয়েছে, যা ডকুমেন্ট হিসেবে যথেষ্ট। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এসব নোংরামি পাত্তা দেওয়ার রুচি থাকে না বলেই এসব নিয়ে আমার কথা বলা হয় না, কিন্তু চুপ থাকাকে যদি সে বা তারা সুযোগ পাওয়া মনে করে তাহলে তা হবে তাদের চরম ভুল। আশেপাশে হাজার কিছু হলেও দিন শেষে আমাকে নিয়েই এসব ব্যক্তির ব্যস্ততা, এমনকি নাওয়া খাওয়া সব থাকে আমার চিন্তায়। এদের রেসপন্স করতেও রুচিতে বাধে। স্ট্যাটাসে বুবলি আরও লিখেছেন, পারিবারিকভাবে তিনি এমন শিক্ষা পাননি যা দুমুখো সাপের আচরণ করতে শেখায়। বুবলির ভাষায়, পারিবারিক শিক্ষা আমাকে কখনো সুবিধাবাদী হতে শেখায়নি। ধর্ম নিয়ে এক একবার এক এক মিথ্যা কথা বলে সাধারণ জনগণের আবেগে নিয়ে খেলা করে বোকা বানানো শেখায়নি। গিরগিটির মতো রং বদলাতে শেখায়নি। কাউকে ছুরি মেরে পরক্ষণেই নিজের কোনো সুবিধা হবে ভেবে সেই ছুরি মারা জায়গায় ব্যান্ডেজ করতে শেখায়নি। বিভিন্ন মানুষকে নিয়ে নানান টকশোতে অপমান করে কথা বলে নির্লজ্জের মতো হাসতে শেখায়নি। মানুষকে অসম্মান করতে শেখায়নি। কাউকে মিথ্যা অপবাদ দিতে শেখায়নি। কাউকে নানা অপমান করে আবার নিজের স্বার্থে সময় বুঝে প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলতে শেখায়নি। বাস্তব জীবনেও অভিনয় করতে শেখায়নি। তাই আমি হয়তো আপনাদের অনেকের সাথে ইনিয়ে বিনিয়ে নাটক করতে পারি না। এদিকে বুবলি আরও বলেছেন, কিন্তু আমি এসব না শিখতে পারার জন্য গর্বিত, কারণ এসব যে পারে সে অনায়াসে লিজেন্ড শাবানা ম্যাডাম এর মতো এত সিনিয়র ব্যক্তিত্ব নিয়ে অপমানজনক বেফাঁস মন্তব্য করে বসতে পারে। কঠোর পরিশ্রম করে নিজের মতো এগিয়ে যাওয়া নুসরাত ফারিয়াকে নিয়ে অপমান করার কথা বলে মুখটাকে বিশ্রী করে ব্যঙ্গ করতে পারে। ভালো মনের মানুষ বর্ষা আপুকে নিয়ে অপমানজনক কথা বলতে পারে। মাস্টার মেকার পরিচালক শ্রদ্ধেয় মালেক আফসারি স্যারকে নিয়ে অপমান করে কথা বলতে পারে, যা কিনা রীতিমতো তার পারিবারিক শিক্ষাকেই উপস্থাপন করে। এজন্যই বলে ব্যবহারই বংশের পরিচয়। কত বাজে নিচু মানসিকতা হলে সে একজন নিষ্পাপ বাচ্চাকেও কটূক্তি করতে ছাড়েনি। কিছুদিন আগে ইঙ্গিতপূর্ণভাবে আমার সন্তানকে নিয়ে ক্যামেরার সামনে বাদরের মতো মুখ ভেঙচি কেটে বাজে মন্তব্য করতে ছাড়েনি। আমি মা হিসেবে ভালোবেসে আমার সন্তানকে নিয়ে কি করব বা আমার সন্তানের ভালোর জন্য কি করা উচিত সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। হু দ্য হেল আর ইউ টু টক অ্যাবাউট দ্যাট? সারাক্ষণ নানান মিথ্যা বানোয়াট উস্কানিমূলক ব্যক্তি বিষয়ে কথা বলে, অথচ পরে আবার বলবে সে ব্যক্তি বিষয়ে কথা বলে না। সারাক্ষণ মানুষকে ছোট করে কথা বলবে, কিন্তু পরে আবার সে মানুষকে ছোট করে কথা বলে না। এক এক সময় এক এক রং ধারণ করে মানুষকে ধোকা দেওয়ার নগ্ন খেলা এসব বহুরূপী চিপ মেন্টালিটির ব্যক্তিরাই পারে। সেই এদিকে বুবলির এই স্ট্যাটাসের বিপরীতে অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, আপনার পারিবারিক শিক্ষা ছিল বলেই আপনি জেনে শুনে বিবাহিত পয়সাওয়ালা পুরুষকে বিয়ে করেছেন। আপনার হিসেবে সাকিব অপু ডিভোর্সের পর আপনার বিয়ে হয়েছে।
তার মানে পুরো দেশের মানুষ জানার পরও আপনি বাচ্চার বাবাকে বিয়ে করেছেন। আপনার পারিবারিক শিক্ষা মাশাআল্লাহ। কদিন আগেও কিছু কথা হেডলাইন দিয়ে এক ঘন্টা ধরে অপুর নামে ভিডিওতে বদনাম করেছেন, আজ আবার বিশাল পোস্ট করে অপুর নামেই বদনাম করছেন। অপু আসলেই ভালো মানুষ, না হলে আপনি যে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ভিডিও বানান পোস্ট করেন এজন্য সে আপনার নামে সাইবার ক্রাইমে মামলা দিত। আর কত নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাবেন? পারিবারিক শিক্ষা আপনার কতটুকু আছে তা জাতির জানতে বাকি নেই। এরকম আরও অনেকে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, আপনার পরিবার আপনাকে অনেক কিছু না শেখালেও স্ত্রী সন্তান থাকা এক পুরুষকে গোপনে বিয়ে করার ভালো মতোই শিখিয়েছে। এরকম অসংখ্য পোস্টের বিপরীতে কমেন্ট পড়েছে তার এই ফেসবুক ওয়ালে। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।